हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। कैमन आछो तुम्हारा सबाई? आशा करछी भालो आछो। आमिओ भालो आछी। आर देखते देखते सरस्वती पुजोटा केटेई गेलो आर आमादेर पाड़ाते पुजो होयेछिलो आर सेखाने प्रोग्रामो होयेछिलो। तोमादेरके आगेर भिडियोटाते देखिएछिलाम आर तारपरेर दिनकेओ ओखाने ओने अनुष्ठान होयेछिलो, नाच गान होयेछिलो आर एकटा नाटकओ होयेछिलो। आर आमि ओखाने एकटा कविता आबृत्ति करेछिलाम, सेखान थेके एकटा एरकम मेमेंटो पेयेछि। आमि सुबोध सरकारेर लेखा ময়ূরপঙ্খী কবিতাটা আবৃত্তি করেছিলাম। ওই কবিতাটা আমার ইউটিউবেও দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো কবিতা। আর একটা নাটক হয়েছিল, নাটকটা খুব সুন্দর, মানে ঠাকুমার ঝুলির যে লাল কমল নীল কমল গল্পটা আছে ওই গল্পের বেসিসে একটা গীতিনাট্য হয়েছিল। নাটকটা খুব মানে আমাদের এই বাসুদেবপুর শরৎকলোনির যে বাচ্চা কাচ্চা ওরা মিলে কচি কাচারা মিলে নাটক করেছিল, খুব দারুণ হয়েছিল নাটকটা। আর নাটকটা আমি ভিডিও করেছি, সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমি বলছি তোমাদের মানে নাটকটা খুব ভালো লাগবে, খুব সুন্দর করেছে, মানে অসাধারণ হয়েছে নাটকটা। আর নাটকটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে। আর আমার চ্যানেলের বন্ধু হওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে আর কথা বলছি না। দেখতে তরাস লাগে বলতে করে ভয়, কেমন করে রাক্ষসীরা মানুষ হয়ে রয়, চপ 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 চিবিয়ে খেলে আপন পেটের ছেলে, লোহার ডিম সোনার ডিম বিশাল কোথায় পেলে। সে এক দেশে ছিল এক রাজা, তার দুই রানী, এক রানী মানুষ রানী, তার ছেলের নাম কুসুম, আর এক রানী রাক্ষসী রানী, তার ছেলের নাম অজিত। অজিত কুসুম দুই ভাই গলাগলি, বড় ভাব তাই না দেখে। রাক্ষসী সেই রানী মনে বড়ই কাল, তার জিভে শক শক লাল, সতীন পুতের মাংস খাবে কবে ভরে গাল। রাক্ষসী সেই রানী লোভে চক চক চোখ, শুধু ভাবে রাত্রির হোক, সতীন পুতের মুন্ডু খাবে দিয়ে লঙ্কা ঝাল। রাক্ষসী সেই রানী আপন পেটের ছেলে, দুই ভাই বেড়ায় হেসে খেলে, সতীন পুতের সঙ্গে থাকে সকাল বিকাল। রাক্ষসীর এই হলো কাল, রাক্ষসীর এই হলো কাল, রাক্ষসীর এই হলো কাল। কালো ঘুমটা রাড়ে ঝুঁকি ঝুঁকি মারে, ও তার জিভ লক লক করে যেন সতীন মরে। রাজার হাতি শালে হাতে মরে রাতা রাতে, আর ঘোড়া শালে ঘোড়া মরে জোড়া জোড়া। রাত নিঝুম হলে হাউ মাউ খাও মানুষের গন্ধ পাও, হাউ মাউ খাও বলে রাক্ষসী যায় সে ধার, যেথায় অজিত কুসুম ঘুমায়। গা
ছমছম করে আরে বুক খন খন করে গায়ের রোমে কাটা চোখের পলক ফাটা অজিত কুসুমকে নিয়ে রাক্ষসী উঠল ছাপে সেখানে রাক্ষসদের হাট পরদিন সকাল বেলা কিচির মিচির পাক পাকালির ডাক শুরু হয়েছে সোনা রোদে ফটফট করছে আকাশ বাঁশের বন হাওয়ায় দোলে মাটি চষে চাষা আরে আরে কি হাট্টি মাটি টিম মাটি দুটো ডিম তা দেবে কোন পাখি আরে আরে কি ভীমের মতে দেখি রাজার দুটো ছেলে কোথা থেকে এলে একটি রঙলাল আরেকটা যে নীল লাল কমল আর নীল কমলে বড্ড দেখি মিল তাদের বড্ড দেখি মিল তাদের বড্ড দেখি মিল সে বলবো কি করে রাজা মশাই থাকেন উত্তরে আরো বলি নিও না কদোষ এই দেশেতে বড় খোকোষ চারিদিকে হাউ মাউ খাই ভয়ে তাকে রাজা মশাই যদি কেউ মারে খোকোষ রাজা পাবে বড় সন্তোষ দেবেন তাকে করে যুবরাজ রাজকন্যা সে পাবে আস চললাম ওরা দুই ভাই খোকোষ মারতে লাল কমল আর নীল কমল এলো একটা কুঠুরিতে তরোয়াল খুলে বসে রইল তারা রাত কাটে কেউ আর আসে না
কদণ্ড কেটে গেল, কেউ আসে না, কেউ আসে না। এমন সময় সেই রাক্ষসী রানী।
তার মরণ আছে কোথায়? কৃপান্তরের মাটি পেরিয়ে রাক্ষসীদের দেশে মস্ত যে এক দিঘিয়তা পাতাল গুহার শেষে লুকানো একটুটায় ভ্রমরা ভ্রমরি মারতে যদি পারো তবে রাক্ষসী যায় মরি। তখন লাল কমল আর নীলকমল চলল কৃপান্তরের মাঠ পেরিয়ে ব্যঙ্গমা ব্যঙ্গমের পিঠে চড়ে সেই রাক্ষসীর দেশে। সে কি পুরী রাজ্য জোড়া রাক্ষস রাক্ষসী ভরা, নিশিরাতে মানুষ ধরে সাত সাগরের পারে চরে, সে কি পুরী রাজ্য জোড়া রাক্ষস রাক্ষসী ভরা। সেখানে থাকে জটিবুড়ি নামে এক রাক্ষসী। জট বিচুটি বুড়ি গো তুমি ওদের আইবা, লাল কমল আর নীল কমল নাতি তোমার হই না? নাতি তো তোর গায়ে কেন মানুষ মানুষ গন্ধ, নাতি ওর তো লোহার গড়াই তিনি একা, তবে আমি রন্ধ কোমর 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 লোহার গড়াই, এই দেখো না এই দেখো না চিবিয়ে খাই, মিথ্যে করো সন্দ চোখ কি তোমার অন্ধ? কোন সন্দ নয়, আয় বস দেখি কেমন আছিস তোরা। আমরা ভালো আছি আইমা, কিন্তু মা মা যে কঠিন ব্যামম ওরে না রে না, মার কি চুটি হবে না, পাতাল গুহার শেষে দিঘিতে আছে এক কোটা, তাতে আছে তোর মার প্রাণ ভোমরা। সেদিন নিশুতি রাত নামল যে রাক্ষসদের পুরীতে কেউ কোথাও নেই। নীলকমল এলো সেই দীঘির পাড়ে চুপি সারে, এক ডুবে তুলে আনলো পাতালপুরীর কৌটো। কৌটো খুলতেই বেরিয়ে পড়ল দুই ভোমরা ভোমরি, রাক্ষসদের জীবন কাঠি মরণ কাঠি। তখন তারা তরোয়াল নিয়ে কি করল? জীবন কাটি ভোমরা ডাক যেই না ছেড়া পা, যেথায় যত রাখোসে বসে গেল পা, মরণ কাটি ভোমরা ডাক যেই না ছেড়া ডানা, যেথায় যত রাখোসে চোখ যে হলো কানা, হাত পা ভাঙা চোখানা ওই মুন্ড গুলো নড়ে, হুড়মুড়িয়ে ছুটে আসে হাও মাও খাও করে, যেই না এবার ভোমরাটা বুকে পড়ল ঘা, রাক্ষসী রানী মা মরে ধড়ফড়িয়ে গা, তারপরে যেই ভোমরিটাকে মারল তরোয়ালে রইল না কেউ বেঁচে আর রাক্ষসের পালে, আর রাক্ষসের পালে। রাক্ষসপুরী খা খা, একটা রাক্ষসও আর বেঁচে রইল না। তখন ব্যঙ্গমা ব্যঙ্গমির পিঠে চড়ে লাল কমল আর নীলকমল এলো বীরের মতো তাদের রাজ্যে ফিরে। তখন রাজ্যে পড়ে গেল হুলস্থুল,
কোন দেশের দুই রাজার কুমার এই পুরীতে এলো খোস মেরেছে সব বিপদ কেটে গেল রাক্ষস মেরেছে শুনে রাজা মশাই আসে অচিনপুরের লাল কমলার নীল কমলের পাশে অর্ধেক রাজত্ব আর দুই রাজকন্যার সাথে লাল কমলা নীল কমলের বিয়ে হবে রাতে কথা কি পুরনো নটে গাছটি মুড়লো আমার কথাটি পুরনো নটে গাছটি মুড়লো